সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আজকে আপনাদেরকে শেখাবো অ্যাকশন ব্যবহার করে পাসপোর্ট সাইজ ফটো তৈরি করা। এই অ্যাকশন ব্যবহার করার মাধ্যমে আপনি কয়েক সেকেন্ডে অনেকগুলো যত খুশি পাসপোর্ট সাইজ ফটো বানিয়ে নিতে পারেন কয়েক সেকেন্ডের মধ্যে। সেকেন্ডে কয়েকটা একটা মাত্র ক্লিক বা একটা মাত্র শর্টকাট কি এর মাধ্যমে পাসপোর্ট সাইজ আপনার তৈরি হয়ে যাবে। তো কাজটা অ্যাকশন ব্যবহার করে আমরা করব আর আপনাদেরকে সম্পূর্ণ প্র্যাকটিক্যালভাবে আমি এই ভিডিওটির মাধ্যমে শেখাবো। সব বন্ধুরা আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত। তাহলে চলুন শুরু করছি আমি আজকের ভিডিও। তো সর্বপ্রথমে আমি ওপেন করে নিচ্ছি অ্যাডোব ফটোশপ 7.0। দেখতে পাচ্ছেন আমি অ্যাডোব ফটোশপ 7.0 তে চলে এসেছি। এবার যে ছবিটার অর্থাৎ যে ফটোটাকে আমি পাসপোর্ট সাইজ বানাতে চাই অ্যাকশনের মাধ্যমে, সেই ফটোটাকে আমি এই জায়গায় নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসছি দেখুন, ডাবল ক্লিক করছি। ডাবল ক্লিক করে আমার যে লোকেশনে ফটো আছে, এখানে তো সবই পাসপোর্ট, এই যে আছে ফটো, এই ফটোটাকে নিচ্ছি, ফুল ছবি আছে, এটাকে মনে করুন আমি পাসপোর্ট সাইজ বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো পাসপোর্ট সাইজ এই ছবিটাকে বানাবো। তো পাসপোর্ট সাইজ কিভাবে যে কোনো ছবিকে আপনি বানাতে পারবেন, আমার এই ছবিটা ব্যাকগ্রাউন্ড এক কালার আছে, যদি না থাকে কিভাবে করবেন, আমি অলরেডি পাসপোর্ট সাইজ তৈরি করার দুটো ভিডিও দিয়ে রেখেছি। একটা কালার পাসপোর্ট সাইজ কিভাবে তৈরি করবেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পাসপোর্ট সাইজ কিভাবে তৈরি করবেন, ভিডিও দেওয়া হয়েছে ইউটিউবে। সো আপনি আমাদের ডেসক্রিপশনে গিয়েও দেখতে পারেন, আমি লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো আমি আজকে দেখাচ্ছি আপনাদেরকে অ্যাকশন ব্যবহার করে খুব কম সময়ের মধ্যে পাসপোর্ট সাইজ তৈরি করে নিতে পারবেন, যত খুশি পাসপোর্ট সাইজ একটা তৈরি করবেন, তারপরে অটোমেটিক যতটা খুশি আপনার দরকার ততটা পাসপোর্ট সাইজ তৈরি হয়ে যাবে। তো স্টেপ বাই স্টেপ ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আমি দেখাচ্ছি। তো ফটো আমি নিয়ে এলাম যে পাসপোর্ট সাইজ বানাবো সেই ছবিটাকে। এবার অ্যাকশনের পালা অর্থাৎ অ্যাকশন ব্যবহার করব। তো অ্যাকশন ব্যবহার করার জন্য দেখুন এখানে কোনো ক্যারেক্টার প্যারাগ্রাফ লেয়ার আছে, আমাদের অ্যাকশন কোনো অপশনই নাই। তো অ্যাকশন অপশনটাকে নিয়ে আসবো কীভাবে দেখুন, প্রথমে উইন্ডোজ মেনুতে যাচ্ছি। উইন্ডোজ মেনুতে গিয়ে অ্যাকশন বলে একটি অপশন পাবেন, সেই অ্যাকশনে ক্লিক করবেন, তাহলে দেখুন অ্যাকশন চলে এসেছে। এই অ্যাকশনটা যখন চলে এসেছে এবার অ্যাকশন তৈরি করতে হবে। তো অ্যাকশন কীভাবে তৈরি করছি দেখুন, নিচে চলে আসবেন, এখানে দেখতে পাবেন ক্রিয়েট নিউ অ্যাকশন। তো ক্রিয়েট নিউ অ্যাকশনে ক্লিক করবেন, ক্লিক করে অ্যাকশনের একটা নাম দিয়ে দিবেন। তা আমি নাম দিয়ে দিচ্ছি পাসপোর্ট সাইজ ফটো, পাসপোর্ট ফটো দিয়ে দিলাম নাম, ঠিক আছে। তো পাসপোর্ট ফটো নাম দিয়ে আর কিছু করবেন না, এখানে চলে আসবেন ফাংশনস কি। ফাংশনস কি মানে যখন আমি অ্যাকশন তৈরি করা হয়ে যাবে, এবার অন্য অন্য যেগুলো ছবি আছে আমার সেগুলোকে যখন পাসপোর্ট সাইজ বানাবো, তো কোন শর্টকাট কি প্রেস করলে অটোমেটিক পাসপোর্ট সাইজ হয়ে যাবে, সেই শর্টকাট ফাংশনস কি আমি এখান থেকে চুজ করে নিচ্ছি। মনে করুন F4, আপনি যে কোনো করতে পারেন, এখান আমি একটা করে দিচ্ছি এক্সাম্পল হিসাবে F4। এবার F4টা কি শুধু নর্মালি দাবেন, না শিফট দেবে, না কন্ট্রোল দেবে, তা আমি কিছুই দেবে না, আমি নর্মালি রাখছি F4 দাবো, তাহলে যাতে চলে আসে, ঠিক আছে। এবার রেকর্ড অপশনটায় ক্লিক করে দিব। তো রেকর্ড অপশনে ক্লিক করবেন, দেখুন রেকর্ড হয়ে গেল। এবার আমাদের যা কাজ করব এই ছবিটায় সব কিছু এখানে রেকর্ড হবে। তো রেকর্ড দেখুন আমি কাজ করে দেখাচ্ছি, পাসপোর্ট সাইজ এখানে রেকর্ড হবে। তো প্রথমত আমি ছবিটাকে ক্রপ করে নিব পাসপোর্ট সাইজ, পাসপোর্ট সাইজের মাপে। তো পাসপোর্ট সাইজের মাপে ক্রপ কিভাবে করছি দেখুন। তো ক্রপ করার জন্য আমি ক্রপ টুলে ক্লিক করলাম। প্রথমত এই ক্রপ টুলে ক্লিক করে এখানে দেখবেন ওয়াইড এবং হাইট। তো ওয়াইডটা দিবেন পাসপোর্ট সাইজের 1.2 ইঞ্চ এবং হাইট দিবেন 1.5 ইঞ্চ, মানে পাসপোর্ট সাইজের চওড়াটা হচ্ছে 1.2 ইঞ্চ আর হাইট হচ্ছে 1.5 ইঞ্চ। আর রেজুলেশন সবসময় 300 রাখবেন ফটোর ক্ষেত্রে, ঠিক আছে। এবার ছবিটাকে সিলেকশন করব, দেখুন এইভাবে সিলেকশন করবেন, আপনার ইচ্ছা মতো যতটা খুশি সিলেকশন করবেন, যতটা আপনি পাসপোর্টে দেখাতে চাইছেন। আমি এতটা দেখাতে চাইছি মনে করুন, এতটা সিলেকশন করলাম। সিলেকশন করার পরে আপনি আপনার কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করবেন, দেখবেন কিবোর্ডে যে আপনার এন্টার আছে সেই এন্টার কি একবার প্রেস করে দিবেন, তাহলে ক্রপ হয়ে যাবে ফটোটা। এবার এই ফটোটা আমাদেরকে অনেক ছোট লাগছে, আমি একটু বড় করতে চাই, মানে জুম করতে চাই। জুম কিভাবে করবেন দেখাচ্ছি দেখুন।
জুম করার জন্য আপনি কিবোর্ড থেকেও করতে পারেন, এই টুল বক্স থেকেও করতে পারেন। টুল বক্সে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নতে ক্লিক করে আপনি ক্লিক করবেন, জুম হবে। আর যদি কিবোর্ড থেকে করেন তাহলে কিবোর্ড থেকে করলে আপনি আপনার কিবোর্ডে কন্ট্রোল দেবে থাকবেন, কন্ট্রোল কি দেবে থেকে প্লাস চিহ্ন দাবেন, দেখবেন জুম হবে। তো কন্ট্রোল দেবে থেকে প্লাস চিহ্নতে জুম হবে, মাইনাসে জুম ছোট হবে, ঠিক আছে? তো দেখুন আমি ক্রপ করেছি, এখানে ক্রপ রেকর্ড হয়ে গেছে। এবার ক্রপ রেকর্ড হওয়ার পরে এবার আমি ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করব। তো ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করছি দেখুন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এই যে ম্যাজিক ওয়ান টুল, এই টুলে ক্লিক করব। ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করার পরে ব্যাকগ্রাউন্ডে জাস্ট একবার ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে গেছে। এবার আপনার উপরে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার, নিচে একটা কালার আছে, তো উপরের কালারকে আমরা বলি ফরগ্রাউন্ড কালার, নিচেরটাকে বলছি ব্যাকগ্রাউন্ড কালার। তো এখান থেকে ব্যাকগ্রাউন্ডে যে কালার দিতে চাইছেন আপনি সেই কালারটা এখান থেকে চুজ করে নেবেন। তা আমি কালার এই কালারটা দিতে চাইছি, আকাশি কালার, আমি এরকম কালার দিতে চাইছি। তো যে কালার আপনি দিতে চাইছেন সেই কালারটা নিয়ে নিন। দেখুন আমি ওকে করলাম, তবুও কিন্তু ব্যাকগ্রাউন্ড এখনো কালার হয়নি। কিভাবে হবে না, আপনার কিবোর্ড থেকে ডিলিট কি, অর্থাৎ আপনার কিবোর্ডে দেখবেন একটা ডিলিট কি আছে, অর্থাৎ ডিলিট বাটন, সেই ডিলিট কিটা একবার দেবে দিন। দেখুন কালার হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড। তো ডিলিট কি একবার দেবে থেকে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে। এবার ব্যাকগ্রাউন্ডটা আমাদের এখনো সিলেকশন আছে, তা আমি চাইছি ছবিটা, আমাদের যে ফটো সেই ফটোটাকে সিলেকশন করব। তো ফটো কিভাবে সিলেকশন করছি দেখুন, ফটো সিলেকশন করার জন্য আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল দেবে থেকে শিফট দেবে থেকে আই প্রেস করবেন। কন্ট্রোল শিফট আই, কন্ট্রোল শিফট আই প্রেস করলে আপনার ফটো সিলেক্ট হয়ে যাবে। তো দেখুন সিলেক্ট হয়ে গেছে। কেন আমি সিলেক্ট করলাম না, আমি এটাকে একটু ব্রাইটনেস কালার কোয়ালিটি মেনটেন করব। তো কোয়ালিটি ভালো কোয়ালিটি একটু দিব ছবিটার, এই জন্য। তো কোয়ালিটি এবার কি করছি দেখুন, আপনি কিবোর্ড থেকে এম প্রেস করবেন, কার্ভ আসবে। আপনি এই অপশনটা ইমেজ মেনুতে গিয়ে অ্যাডজাস্টমেন্ট এবার কার্ভে ক্লিক করবেন, তবুও চলে আসবে, দুই জায়গা থেকেই পাবেন। এবার এই জায়গা থেকে আপনি এই যে দাগটা দেখতে পাচ্ছেন, এই দাগটা মিডিল বরাবর ধরে একটু এভাবে উপরে উঠাবেন, দেখবেন ছবিটা পরিষ্কার সাদা হচ্ছে। তা আমি অতটা রাখবো না, আপনার ইচ্ছা মতো দেখবেন, হালকা করে রাখবেন, বেশি না। এবার ওকে করে দিচ্ছি। তা আমরা কার্ভ করে দিয়েছি, ছবিটার একটা কোয়ালিটি দিয়েছি, আরও কোয়ালিটি দিব। কোয়ালিটি আরও ভালো করার জন্য আপনি কন্ট্রোল দেবে এল দেবেন, মানে লেভেল। তো কন্ট্রোল দেবে এল এ লেভেল আসবে, আপনি এখান থেকেও করতে পারেন, ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্ট দিয়ে লেভেল, যে কোনো একই অপশন, শর্টকাট কিবোর্ড থেকে এবং অপশন আছে অপশন থেকে। এবার লেভেলটাকে হালকা একটু বাড়িয়ে দিচ্ছি, আমি বাম দিকে টেনে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ছবির কোয়ালিটি বাড়ছে। এবার ওকে করে দিলাম, লেভেল হয়ে গেছে। এবার ছবিটার আরও কোয়ালিটি বেটার করার জন্য আপনাদেরকে টিপস বলছি, আপনি ইমেজ মেনুতে যাবেন, ইমেজ মেনুতে গিয়ে অ্যাডজাস্টমেন্টে যাবেন, অ্যাডজাস্টমেন্টে গিয়ে এখানে চলে যাবেন সিলেক্টিভ কালার। এই সিলেক্টিভ কালার সাধারণত রেড হয়ে থাকে, তো আপনি এই রেড কালারটাকে ইয়েলো করে দিবেন। এই সব ব্ল্যাক ট্ল্যাক এগুলো অ্যাডজাস্টমেন্ট কিছুই করবেন না, জাস্ট কালার ইয়েলো করে দিন। ইয়েলো করলে কী হবে, আপনার কোয়ালিটি বেস্ট কোয়ালিটির ফটো প্রিন্ট আউট হবে দেখবেন। তো ওকে করে দিচ্ছি, ইয়েলো হয়ে গেছে। এবার আমি সিলেকশনটাকে উড়িয়ে দিতে চাই। তো সিলেকশন উড়ানোর আগে আপনি যদি মুখে কোনো ঘাম টাম থাকে তো ঘামটা মুছতে পারেন, ঘাম মুছার জন্য আপনি ব্লু টুল নেবেন, ব্লু টুল নিয়ে হালকা এগুলোতে মুছে দিতে পারেন এভাবে, ঠিক আছে, হালকা মুছে দিতে পারেন। তো ব্লু টুল আমি মুছে দিলাম, আমার ছবিটা এমনিতেই ভালোই আছে। এবার সিলেকশনটাকে উড়ানোর জন্য কন্ট্রোল দেবে থেকে ডি প্রেস করবেন, কন্ট্রোল দেবে ডি, অর্থাৎ সিটিআরএল বলে একটা বাটন আছে দেখবেন কিবোর্ডে, সেটা দেবে থেকে ডি প্রেস করবেন, সিলেকশন উড়ে যাবে। সিলেকশন উড়ে গেল, আমাদের ছবি মোটামুটি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে রেকর্ড, প্রত্যেকটা কাজ আমাদের রেকর্ড হচ্ছে, আমি কি কি করলাম প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ রেকর্ড হচ্ছে। এরপরে আমি এই ছবিটার একটা বর্ডার দেব, বর্ডার দেওয়ার জন্য কি করছি দেখুন, চলে যাচ্ছি রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল, এই রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলে ক্লিক করলাম। মার্কিউ টুলে ক্লিক করার পরে এই জায়গাতে কোণা থেকে ক্লিক করে আমি টানব, পুরো ফটোটাকে সিলেকশন করে নেব। দেখতে পাচ্ছেন পুরো ফটো সিলেক্ট করে নিয়েছি। এবার রাইট ক্লিক করব ফটোটার উপরে, রাইট ক্লিক করার পরে স্ট্রোকে ক্লিক করব।
স্ট্রোকে ক্লিক করে এখানে ওয়াইড আছে, ওয়াইডটাকে আমি 3 পিক্সেল দিয়ে দিচ্ছি, মানে বর্ডারটা কতটা মোটা হবে, আর কালার ব্ল্যাকই রাখছি। এবার ওকে করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন? এবার কন্ট্রোল দেবে ডি প্রেস করি, দেখুন একটা কালার বর্ডার পড়ে গেছে। তো বর্ডারটা পড়ে গেছে, দেখতে ভালো লাগে বর্ডার দিলে, ঠিক আছে? তো আমাদের দেখুন এখন পাসপোর্ট সাইজ রেডি হয়ে গেছে। এবার যখন আমাদের কাজটা হয়ে গেল, এবার এইখানে দেখুন যা যা কাজ করেছি অ্যাকশনের মধ্যে, প্রথমে আমি ক্রপ করেছি, তারপর সিলেকশন করে ব্যাকগ্রাউন্ড কালার ডিলিট করেছি, তারপরে কার্ভ করেছি, লেভেল করেছি, ব্লুর দিয়েছি, তার সিলেক্ট করে স্ট্রোক করে বর্ডার দিলাম, সমস্ত কাজ আমার রেকর্ড হয়ে আছে। এবার আমি যে কাজটা করব, এবার আপনারাও করবেন, এই ক্রপ অপশনটায় ক্লিক করে দিবেন একবার, তারপরে স্টপ করবেন। এখানে দেখবেন যে স্টপ আছে, স্টপ করে দিবেন, তাহলে আমাদের রেকর্ড কমপ্লিট, ঠিক আছে? এবার দেখুন কাজটা কি, কাজটা কি হচ্ছে, মনে করুন এবার ছবি আমি এটা কেটে দিচ্ছি, কেটে দিলাম। এবার আমি একটা ফটো নিয়ে আসছি, মনে করুন এই ফটোটাই আমি আবার নিয়ে আসছি, দেখতে পাচ্ছেন এই ফটোটা এসেছে। এই ফটোটাকে আমি পাসপোর্ট সাইজ বানাবো। তো পাসপোর্ট সাইজ বানাবো, তো আমি অ্যাকশন তৈরি করে রেখেছিলাম। অ্যাকশনে কি করেছি, F4 শর্টকাট কি, ফাংশনস কি অ্যাক্টিভ করে রেখেছিলাম। তো আমি কিবোর্ড থেকে জাস্ট একবার F4 প্রেস করব, দেখুন ক্রপ হয়ে গেছে। এবার এন্টার প্রেস করছি, দেখুন পাসপোর্ট সাইজ রেডি, দেখতে পাচ্ছেন? F4 প্রেস করলাম, পাসপোর্ট সাইজ রেডি। এই দেখুন আমি জুম করে দেখাচ্ছি, আমি অন্য ছবি দেখাচ্ছি আপনাকে, ডাবল ক্লিক করে আমি অন্য ছবিও নিয়ে আসছি। মনে করুন এই ছবিটা নিয়ে আসলাম, এই ছবিটার আমি পাসপোর্ট সাইজ বানাতে চাই। তা আমি কি করব, জাস্ট কিবোর্ড থেকে F4 দেবে দিব, সিলেকশন দেখুন হয়ে গেছে, আমি সিলেকশন এইভাবে সিলেকশন করে নিব, সিলেকশনটা যতটা দরকার ততটা আমি সিলেকশনটা নিয়ে নিচ্ছি। এই জন্য আমি ক্রপে এখানে ক্লিক করে রেখেছিলাম, যাতে সিলেকশনটা ঠিকঠাক আমি করতে পারি, ঠিক আছে? তারপরে এন্টার প্রেস করবেন, অটোমেটিক দেখুন পাসপোর্ট সাইজ হয়ে গেছে, কিছুই আপনাকে করতে হচ্ছে না, A to Z কাজটা আমাদের হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? তো পাসপোর্ট সাইজ আপনি এইভাবে খুব সহজে, আপনি যে কোনো পিকচারকে করে দেখুন, খুব সহজে খুব কম সময়ের মধ্যে পাসপোর্ট সাইজ তৈরি হয়ে যাবে। দেখুন ছবিটা ছিল কি, আর সঙ্গে সঙ্গে পাসপোর্ট সাইজ হয়ে গেল। এই ছবিটা আমি কতটা খাটলাম, আর এখানে সঙ্গে সঙ্গে এখন পাসপোর্ট সাইজ হয়ে গেল। তো এই অ্যাকশন ব্যবহার করে আপনি কয়েক সেকেন্ডের মধ্যে অনেকগুলো পাসপোর্ট সাইজ তৈরি করতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্টে জানান, আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা ফটোশপ কম্পিউটারের বিভিন্ন টিউটোরিয়াল দিয়ে থাকি এই চ্যানেলে। তো ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।